কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 25 নাম্বার সূরা কত নাম্বার জোরে বলেন কত নাম্বার 25 নাম্বার সূরা সূরার নাম হলো আল ফুরকান ফুরকান মানে হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী কি সূরা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কোরআনের একটি নাম ফুরকান এই কোরআনের একটি নাম কি আরো জোরে বলেন কি ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ সমগ্র মানব জানব জিন ইনসান সকলে হেদায়েতের জন্য আল্লাহ পাক এই ফুরকান নামক কিতাব নাযিল করেছেন আল্লাহ পাক বলেন আমিন সম্মানিত ভাইরা আমার 25 নম্বর সূরা মোট আয়াত আছে 77টি রুকু আছে 6টি বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে আপনাদের সামনে জায়েদি কারিমা তেলাওয়াত করেছি আয়াতের নাম্বার হলো 63 আর সেখান থেকে আপনাদের সামনে আলোচনা রাখতে চাই বাজার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হতে গেলে কি কি গুণাবলী আমাদের থাকতে হবে আল্লাহ পাক নিজে তার আপন ভাষায় সূরা ফুরকানের 63 নাম্বার আয়াত থেকে আলোচনা করেছেন বলুন আল্লাহু আকবার বিতাড়িত মোটা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা যে কোনো ভালো কাজ শুরু করব কার নামে জোরে বলেন কার নামে আল্লাহর নামে ভালো কাজ শুরু করব ইনশাআল্লাহ তাই বলা মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলে মদ খাওয়া জায়েজ হয় নাকি কথা বলেন না এখানে সিনেমা শুরুর আগে বিসমিল্লাহ লেখলে কি সিনেমা জায়েজ হয় জায়েজ হয় না আজকে 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 আমাদের সমাজের অবস্থা অন্যরকম হয়ে গেছে আমাদের মতো দাড়ি টুপি লাগাইয়া মানুষ সিনেমা উদ্বোধনের জন্য দোয়া করে সিনেমা শুভ কামনার জন্য দোয়া করে নাউজুবিল্লাহ কর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের মতো হুজুরকে নিয়ে যায় জলেখা বা বিউটি বা ববিতা বা ওরা নির্বাচনে পাস করে ওদের যে বাড়িতে একটা মিলে ধরছে সেখানে যায় দোয়া করতেছে হুজুর কয়েকটা টাকা রাখে দোয়া করে না দোয়া করে না আল্লাহ ইয়ারাকার মেম্বার হিসাবে ববিতা শেফালি জলেখাকে তুমি কবুল করেছো আল্লাহ সারাটা জীবন তো স্বামীর খেদমত করেছে নির্বাচনে পাস করার পর ববিতাকে আজ থেকে জনগণের খেদমত করা তৌফিক দিয়া দা কথা কন্যাকে এইভাবে আমরা হুজুরেরা দোয়া করি এজন্য সব জায়গায় সব ধারে দোয়া করলেই যে হবে না টাকার জন্য সব জায়গায় দোয়া করতেও নাই কথা বলেন ঠিক না বুঝে শুনে দোয়া করা লাগে বুঝে শুনে দোয়া করা লাগে মন খারাপ করছেন আপনারা কষ্ট পাচ্ছেন এই জন্য যাত্রার জন্য দোয়া করলে হবে সিনেমা উৎপাদনের জন্য সিনেমা হল উৎপাদনের জন্য মদের বার উৎপাদনের জন্য আর মদ খাওয়ার শুনতে বিসমিল্লাহ এগুলো করা থেকে আমাদের বিরতি থাকার দরকার আছে না নয় হারাম হারামি ওখানে পুরো কোরআন খতম করে খাইলেও তোমার খাইলেও হালাল হবে এটা বোঝা লাগবে এক বেচারা শুনছে মুসের পানি খাওয়া হারাম ও মদ খাওয়ার আগে মুসের উপর টাইডে তুলে মদ ভিতরে ঢুকাচ্ছে মানুষটা এমন বেকায়দে করে মদ খাওয়া ব্যাপার কি শোনো না হুজুরেরা ওয়াজ করেছে মুসের পানি খাওয়া হারাম এই জন্য আমি মদ খাইতেছি মুসের সাথে যেন তাসমা লাগে ও এমনিতে হারাম খাইতেছে মুসলিমে খাইতেছে বাপ রে বাপ কি সই তরিকায় তার মানে ওর অবস্থা কি পাঁচি বাবা শূন্য এই জন্য ডোমিকে খুলে মাথার পাড়ি দান দিছে কথা কম ঠিক না এই জন্য শত ঢাকা ফরস শত ঢাকা কি আর ওই ঢাকা থাকে কাপড় ঢাকা লাগবে তারপরে তো মাথায় কাপড় দেবে কথা কম ঠিক না আমার বাজানে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন কত সুন্দর আলোচনা ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তো তারা রহমানের
বান্দা কারা কি কি গুনাহ বলে থাকা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের বিএনপি বান্দা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে সেই বিএনপি বান্দাদের 13টা গুনাহ বলে বলেছেন বলুন আল্লাহু আকবার জোরে বলেন কয়টি আরো জোরে বলেন কয়টি সহজ একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আপনি মনে করেন এই দুনিয়াতে একটা দল করেন পার্টি করেন আপনার মার্কার নাম হলো বাঙ্গি সব মার্কা ক যাবে না বাজান কারণ ভেজাল লাগতে পারে এজন্য উদাহরণ দেওয়ার জন্য যে মার্কা ব্যবহার করতেছে মনোযোগ দিয়ে শুনেন আপনি সারা জীবন স্লোগান দিলেন মার্কারে মার্কা বাঙ্গি মার্কা বাঙ্গি মার্কায় দিলে হয় শান্তিভাবে দেশের লোক বাঙ্গি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া 2021 সাল বাঙ্গি বাজারে বিজয়কাল দাদা দাদি সা 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 না 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 ফুগা ফুগু যুদ্ধ পুষ্টির মার্কা বাঙ্গি কথা কম লাগে বোঝেনি বোঝেনি মন খারাপ করছেন আকাশে তো রসি বাঙ্গি মার্কায় মারুন রসি বোঝেনি বোঝেনি আপনারা বোঝেনি সারা জীবন আপনি স্লোগান দিলে মার্কারে মার্কা বাঙ্গি 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 মার্কা এই স্লোগান দিয়া সারাটা জীবন রাতের বেলায় যদি তরমুজ বাড়ির অফিসে চা খাইতে যাও খাইতে দেবে বসতে দেবে ওই জায়গায় গেলে আরো বলবে তুই ষড়যন্ত্র করার জন্য আসিস বিয়ে হয়ে যা আমাদের অফিস থেকে কথা কম ঠিক না সারাটা জীবন বাঙ্গি মার্কার স্লোগান দিয়া সারাটা দিন বাঙ্গি মার্কার স্লোগান দিয়া তরমুজ বাড়ির অফিসে গেলে যেমন চা খাইতে দেবে না বসতে দেবে না সারাটা জীবন শয়তানের গোলামি করবে শয়তানের বাঁকা আল্লাহ লোক হওয়া যায় রসুলের লোক হওয়া যায় তোর মতো পচা লাশ নৌকায় ডুবার জন্য বিশ্ব নবী বৈশা নাই কথা কন ঠিক দিলের কান্তা দিয়ে কথাগুলো শুনবেন সারা সারা জীবন শয়তানের তৈরি করা পথ মত মানুষের তৈরি করা মানব রচিত আইন নিয়ম বিধান দিয়া নিজের জীবনটা পরিচালনা করবেন আর মরার পরে আল্লাহর বান্দা হবেন ততটা সহজ নয় ততটা সহজ নয় রহমানের বান্দা হতে গেলে কি কি গুণাবলী আপনার থাকা লাগবে কেমন 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 স্বভাবের লোক হওয়া লাগবে কেমন বান্দা হওয়া লাগবে আর কি কি গুণাবলী আপনাকে অর্জন করা লাগবে যারে তারে আল্লাহর লোক আল্লাহ আল্লাহর লোক হিসাবে আল্লাহ মেনে নেবে না যাকে তাকে আল্লাহ পাক তার বান্দা হিসাবে মেনে নেবে না আল্লাহর বান্দা হতে গেলে সুপার কোয়ালিটি কয়েকটা গুণাবলী থাকা লাগবে আল্লাহ তার আপন ভাষায় সেই কথাগুলো বলেছেন তার এক নাম্বার গুণাবলী আমি এখন বলতেছি কষ্ট হবে শয়তানের লোক হয়ে জান্নাতে যাওয়া যাবে শয়তানের পথ অনুসরণ করে জান্নাতে যাওয়া যাবে সারাটা জীবন শয়তানের পথ মত শয়তানের টাকা পাকা রাস্তায় চলবেন আর মরার পরে জান্নাতে যাবেন জান্নাতে যেতে গেলে সিরাতাল মুস্তাকিমের পথেই চলতে হবে জান্নাতে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের দেখানো সীমানার মধ্যেই থাকতে হবে অফসাইডে গেলে হবে না সীমা লঙ্ঘনকারী হলে হবে না আল্লাহর দেখানো এরিয়ার বাইরে আপনি চলতে পারবেন না আপনার আমার সকলের পরিচয় কি আমি আপনাদেরকে বলতেছি ভালো করে বুঝেন ভালো করে বুঝেন এইবার মনোযোগ দেন এইবার মনোযোগ আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الله رب العالمين বলেন রহমানের বান্দা তো তারা রহমান কে রহমান কে সান্দাই কোনা ব্যবসায়ী রহমান ভাই না রহমান কে উনি তো আব্দুর রহমান আপনার এলাকায় আব্দুর রহমান আছে ঘরে বলেন আছে কিন্তু রহমান নাই তো রহমান নাই তো উনি আব্দুর রহমান মনে রাখবেন উনি কি আব্দুর রহমান রহমান কি আর রহমান কার নাম কার নাম ওনার নাম রহমান যদি বলা হয় থাকে কোথায় আর রহমান আলাল আরশ ইস্তাওয়া আল্লাহ একবার বলেন আল্লাহর নাম রহমান আর তিনি থাকেন কোথায় আরশে আরশে আল্লাহ একবার বলেন আল্লাহ উপরে থাকে আল্লাহ কোথায় থাকে আরো জোরে বলেন কোথায় থাকে আরশে সম্মানিত ভাইরা আমার ভালো করে বুঝার চেষ্টা করবেন মনোযোগ লাগান
রহমানের বান্দা কারা তাদের কি কি গুনাহগুলি নামবরণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানির লযীনা ইয়ামশূনা আলাই আরদি হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তো তারা আল্লাহ বলতেছেন আমার বান্দা তো তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে বিনয়ের সহিত চলাফেরা করে বান্দা জমিনে পা ফেলবে কিভাবে শিখাচ্ছেন কে ভালো করে বলেন শিখাচ্ছেন কে বান্দা জমিনে নম্রভাবে চলাফেরা করবে রহমানের বান্দা তারা যারা উশৃঙ্খল হবে না বিয়াদব হবে না মাস্তান কেদার সন্ত্রাস হবে না ওরা মানুষকে হুমকি ধমকি দেবে না ওরা মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে না ওরা যারে তারে ধমক দিবে না কথা বলেন ঠিক কিনা রহমানের বান্দারা হবে বিনয়ী স্বভাবের আল্লাহ একবার বলে রহমানের বান্দা তারা যারা জমিনে উগ্রভাবে চলাফেরা করে না রহমানের বান্দারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে বিনয়ের সহিত চলাফেরা করবে ভদ্রভাবে আল্লাহর গোলামদের মিছিল রহমানের বান্দাদের সমাবেশ দেখে মানুষ বলবে আল্লাহর গোলামদের সমাবেশ রহমানের বান্দা যদি সাইকেল নিয়ে যায় মানুষ বলে আল্লাহর গোলাম সাইকেল নিয়ে যায় রহমানের বান্দা যদি মোটর সাইকেল নিয়ে যায় মানুষ বলবে আল্লাহর গোলাম মোটর সাইকেল নিয়ে যায় এক কথায় তার ব্যবহার এত সুন্দর হবে এত সুন্দর হবে পুরো এলাকার মানুষ তাকে বলবে এমন অমায়িক ব্যবহারের মানুষ আল্লাহর জমিনে আর হয় না আল্লাহ একবার বলেন এমন একটা সুন্দর আদর্শ চলাফেরা গুণাবলী আপনার থাকতে হবে রহমানের বান্দারা জমিনে দাম্ভিকতা করে পা ফেলবে না অহংকার তারা করবে আল্লাহ বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনে দাম্ভিকতা করো না অহংকার বশত জমিনে পা ফেলো না আমরা অহংকার করে জমিনে পা ফেলে জমিনে কি লাত্তি মেরিয়া জমিন ফেলে ফাড়ায় ফেলতে পারবো বলে ফাড়ায় ফেলতে পারবো আর না জমিনে লাত্তি মেরে দেখেন আপনার পায়ের 12টা বাজে জমিনে কোনো কিছু হবে আমার মুসলমান ভাইয়েরা দিলের কান্দা লাগা কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম রহমানের বান্দাদের গুণাবলী তারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে বিনয়ের সহিত চলাফেরা করবে খলিফাতুল মুসলিমিন আমির মুমিনিন হযরত ওমর তাকায় দেখেন একজন যুবক হেঁটে যায় অসুস্থ রোগীর মতো ভান করে হেঁটে যায় হযরত ওমর তার কাছে গেল যায় বলে এ যুবক তুমি তো অসুস্থ যুবক দেখে বলে না খলিফা আমি অসুস্থ না তরবারি উঁচু করে বলে যুবক অসুস্থ রোগী না তাহলে অসুস্থ রোগীর মতো ভান করে কেন হাঁটতেছে স্বাভাবিক গতিতে হেঁটে যাও মা সুস্থ মানুষ অসুস্থ রোগীর মতো ভান করে হাঁটা যাবে না এটা আল্লাহর নিষেধ আল্লাহ ভাগ করে বলে নম্রভাবে চলাফেরা মানে এমন না যে আপনি অসুস্থ রোগীর মতো ভান করে হাঁটবেন আর নম্রভাবে চলাফেরা মানে এমন না যে এমন বুজুর্গ ভাব নিয়ে হাঁটবেন যে সামনে এক পা পিছনে তিন পা এরকম না স্বাভাবিক গতিতে স্বাভাবিক গতিতে আপনি চলা বেশি জোরেও হবে না একেবারে আস্তেও হবে না দুর্বল ভাবে চলবেন না আবার খুব বেশি ভাগ নিয়ে দৌড়ে দৌড়েও চলবেন না স্বাভাবিক গতিতে জমিনে চলাফেরা করা লাগবে স্বাভাবিক গতিতে নম্র ভাবে এক কথায় বিনয়ী অমায়িক ব্যবহারের একটা সত্য ভদ্র বিনয়ী মানুষ আল্লাহর খাঁটি বান্দা এই জমিনে ভদ্র ভাবেই চলবে এটা কারো আর না আরো জোরে বল তাহলে বান্দা জমিনে কেমনে পা ফেলবে শিখাচ্ছেন কে তাহলে রহমানের বান্দারা জমিনে অহংকার করে পা ফেলবে না বিনয়ের সহিত পা ফেলবে ভদ্রভাবে পা ফেলবে না আপনি অভদ্রভাবে পা ফেলবে তাহলে জমিনের ভিতরে আমরা বিচরণ করব আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর গোলাম হিসাবে এই জন্য রহমানের বান্দাদের প্রত্যেকটা কাজ দেখে মানুষ বলবে তারা মিছিল করলে বলবে আল্লাহর গোলামদের মিছিল এইরকম ভালো মিছিল আর পৃথিবীতে নাই এদিকে এদিকে খেয়াল করেন খেয়াল করেন যদি রহমানের বান্দারা ব্যবসায়ী হয় মানুষ বলবে এরকম অমায়িক ব্যবহারের ব্যবসায়ী চান্দাই গোনা বাজারে আর একজন নাই কি ব্যবহারটা অসাধারণ অমায়িক ওই এত ভদ্র মানুষ আমি দেখিনি ভাই উনি মানুষটা ফিরেছে কথা
আপনার ব্যবহারে প্রকাশ পাবে, প্রকাশ পাবে। আপনি যদি চেয়ারম্যান হন, মানুষ বলে বাপ রে বাপ, পুরুষ চেয়ারম্যান সাহেব, এত ভদ্র, এত বিনয়ী। আমরা 20 বছর 30 বছর ধরে চেয়ারম্যান দেখেছি, কিন্তু ওনার চাইতে ভালো চেয়ারম্যান, ওনার চাইতে ভালো নেতা আমরা একটাও পাই না। আপনার ব্যবহার দেখে মানুষ বলে, কথা বলে ঠিক। এইজন্য রহমানের বান্দারা নেতা হলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতার আদর্শ মেনে তারা নেতা হবে। তারা মিছিল করলে মানুষ দেখে বলবে আল্লাহর গোলামদের মিছিল, আর এক জায়গায় সমাবেশ করলে মানুষ বলবে এই তো আল্লাহর গোলামদের সমাবেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ কি বলেন, তাফসীর করতেছি, তাফসীর তাফসীর কিভাবে চলবেন আল্লাহ নিজে বলতেছে। কোনদিন তো কোরআন খুলে বললাম না, আল্লাহ এই জমিনে কিভাবে চলবো একটু বলে দাও। আল্লাহ বলতেছেন জমিনে নম্র ভাবে চলাফেরা করবা, ভদ্র ভাবে চলাফেরা করবা। তুমি যে আমার গোলাম, এটা যেন তোমার চলাফেরা ওঠা বসায় প্রকাশ হয় যে সত্যিকারে তুমি রহমানের বান্দা হওয়ার মতো উপযুক্ত একটা বান্দা। সুবহানাল্লাহ। বড়াই কইরেন না ভাই, অহংকার কইরেন না, লাভ দিন না, লাভ দিন না, নিজে শুনে লাভ দেন। কথা বলেন ঠিক কিনা? অনেকগুলো কথা বলতে হবে, এজন্য সংক্ষিপ্ত পরিসরে বুঝানোর জন্য বলতেছিলাম। আপনার ব্যবহার হবে অমায়িক ব্যবহার, এক কথায় এক কথায় এক কথায় মানুষ যেন আপনাকে বলে, মানুষ যেন এটা আপনার ব্যবহারে বলতে বাধ্য হয় যে আপনার মতো উত্তম চরিত্রবান, আপনার মতো ভদ্র ব্যবহারের মানুষ এলাকায় আর নাই। সত্যি লোকটা অত্যন্ত অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী স্বভাবের। আল্লাহ দরকার কর। এক নম্বরে গুণাবলী, দুই নম্বরে গুণাবলী, মূর্খ লোকেরা অশিক্ষিত লোকেরা তার সাথে তর্কে লিপ্ত হবে, কিন্তু রহমানের বান্দারা তার সাথে তর্ক করবে না। তারা ঝগড়া করতে চাইলেও তারা ঝগড়া করবে না, তারা তাকে বিপদে ফেলতে চাইলেও তাদের ফাঁদে সে পা দেবে না। অজ্ঞ মূর্খ আছে না লোক, আছে না? আমার অনেক কাছে অনেক শিক্ষিত দেশ বিদেশ থেকে সার্টিফিকেট অর্জন করেছে, এরপরে এত শিক্ষিত হয়েছে, এত শিক্ষিত হয়েছে, আসমান জমিনের মালিক আমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে পায় না। এক কথায় যাদেরকে নাস্তিক বলা হয়, যারা শিক্ষিত হইতে হইতে পরিশেষে এই কথা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, কথা বলেন ঠিক কেরা? এরকম অন্তরক মূর্খ লোক যারা আছে ওদের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না, অন্ত মূর্খ লোকদের সাথে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হওয়া যাবে না। ওরা আপনাকে গালি দিলে আপনি তাকে পাল্টা গালি দেবেন না, ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আপনি ষড়যন্ত্র করবেন না, ওরা আপনাকে বাঁকা চোখে তাকাইলেও আপনি তাকে বাঁকা চোখে তাকাইতে পারবেন না। আপনি কি করবেন? আল্লাহ বলেন কালু সালামা, ওই অজ্ঞ লক্ষ ওই অজ্ঞ মূর্খ লোকদের সাথে তর্ক লিপ্ত হবে না, ঝগড়া ঝাঁটি করবা না, তোমরা তাদের জন্য বলবা কালু সালামা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। বলেন আল্লাহ আকবার। আজকে দেখা যায় বড় ভাই মাস্টার, একটা স্কুলের শিক্ষক, ছোট ভাই ভ্যান চালক অথবা ছোট কাটো ব্যবসায়ী, ছোট ভাই না বুঝে বড় ভাইকে গালি দিয়েছে, দুই একটা কথা শোনায় দিয়েছে, তখন বলতেছে তোর সাহস তো কম না, তুই জানিস আমি একটা শিক্ষিত মানুষ, আমি একটা মাস্টার মানুষ, আর তুই আমার সাথে এই ব্যবহার করলি, আজ থেকে ভাই বলে তোর পরিচয় আমি দেব না। এরকম রাগ করে খারাপ কথা বলে আসে না নাই? আপনার ভাইটা শিক্ষিত না অশিক্ষিত, অশিক্ষিত লোক ওর ব্যবহার এরকম হতেই পারে, কিন্তু আপনি শিক্ষিত লোক হয়ে দায়িত্ব যাচ্ছেন কেন? আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর বারবার বলেন ছোট ভাই তুই আমি কিছু বলবো না, তুই আমার গালি দিলেও আমি গালি দেব না, কথা বলেন ঠিক কি না? ব্যবহার হওয়া লাগবে সেই রকম ব্যবহার। এক একটা রহমানের বান্দারা হবে ধৈর্যের পিরামিড, পিরামিড কঠিন ধৈর্যের পরিচয় দিয়ে জমিনে চলতে হবে। কথায় কথা অহংকার করা যাবে না। একটা কাস্টমার আসছে দোকানে কিনতে, খারাপ ব্যবহার কাস্টমারে হতে পারে, কিন্তু আপনি খারাপ ব্যবহার করবেন না, কথা বলেন না কেন? অথবা একটা দোকানদার আপনি জিনিস কেনাকাটা পছন্দ হয়েছে, কম বেশি হয়েছে, অনেকক্ষণ দোকানে কেনাকাটা সে আপনারে বিরক্ত করছে, আপনার মালটা কিনলো না, তখন বলছে এই মিয়া এসো না,
আপনার আধা ঘন্টা ধরে কাপড় দেখাচ্ছি আপনি নেবেন না মানে কি পাইছেন কি আপনি যখন পোশাক পরে আমি বসে আছি এই নিয়ে নিয়ে যান তাহলে টাকা দিয়ে যান আসেন এরকম ব্যবহার করে আসে না নাই আমি বাস্তব প্রমাণ আমি জীবনে এরকম বিপদে পড়ছি দুই একবার এজন্য আপনাদেরকে বলতেছি কিন্তু রহমানের বান্দা হলে তারা কি এরকম হবে তারা সার দিয়ে কথা বলবে তারা মানুষের সাথে কঠোর আচরণ করবে না তারা কঠিন হতে পারে না তারা বিনয়ী হবে তারা ভদ্র হবে তাদের চাল চলন ছাপাস হবে একেবারে সম্পূর্ণ আলাদা অন্যরকম বলেন আল্লাহু আকবার মূর্খ লোক আপনার সাথে তর্ক করবে অজ্ঞ লোক জ্ঞানীহীন লোক আপনাকে উল্টা পাল্টা বলবে কিন্তু আপনার মুখে উল্টা পাল্টা মানায় না রে ভাই আপনি কি করবেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত ইদফা বিল্লাতি হিয়া আহসানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও তোমার চরম শত্রু রাখি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরম বন্ধু বানায় দিব বলেন সুবহানাল্লাহ এইজন্য রহমানের বান্দারা কেমন হবে অত মূর্খ লোকেরা উল্টা পাল্টা বললেও খারাপ আচরণ করলেও রহমানের বান্দারা তাদেরকে খারাপ কথা শোনাবে না তারা গালি দিলেও রহমানের বান্দারা গালি দিবে না তারা হুমকি দিলেও তারা হুমকি দিবে না কিন্তু আমরা তো নরক কেউ যদি বলে তোর একটা থাপ্পর মারলো ভাই আমি কি বসে থাকবো ঘুষি দিয়ে হাত ফাটাবো কথা বল না কে কারণ কথার প্রতিঘাত আঘাত আমরা কেউ সহ্য করতে পারি না কেউ যদি একটু বাঁকা সরে এইভাবে থাকায় আমিও কথা বল না কে আসে না নাই কিন্তু লোকটা আপনার দিকে ইনকারে তাকাইছে আপনি হাসেন কত ভালো ও হিংসার চোখে তাকাইছে কিন্তু আপনি হাসেন মুচকি হাসি দেন কথা বল না কে আপনি হাসি দিয়ে বুঝান আপনার ভিতরে হিংসা থাকলেও আমার ভিতরে না আমি রহমানের গোলাম আল্লাহু আকবার বলে সেটা বিবির সাথে হোক দোকানের কর্মচারীর সাথে হোক ইউনিভার্সিটির সাথে হোক আর মেম্বারদের সাথে হোক আপনি চেয়ারম্যান হয়ে গেছেন দেখে বিশাল কিছু মেম্বাররা মানুষ আপনিও মানুষ ওই মেম্বাররা যে আল্লাহর গোলাম এই চেয়ারম্যান সাহেব আল্লাহর গোলাম প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী আপনি আমি বক্তা শ্রোতা সবাই কার গোলাম কিসের টাকা তোমার দিয়েছে কে জন্মের সময় টাকার বান্ডিল নিয়ে মনে আসছিল না জমির দলিল নিয়ে আসছিল চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে আসছিল ল্যাংটা হয়ে দুনিয়াতে আসছো কথা ভুলে যাবা না ল্যাংটা ল্যাংটা মরণের কাপড়ও ছিল না আল্লাহ দুনিয়াতে আসার পরে ল্যাংটা মানুষটাকে ঢাকার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে এই জন্য আল্লাহ বলেন খলিফা ইনসান দুইফা বেশি মাপ পারি করবা না দুর্বল করে সৃষ্টি করেছে দুর্বল করে ভেঙে যেতে টাইম লাগবে না কথা কন ভালো করে বুঝবেন অহংকার রহমানের বান্দাদের মানায় না রহমানের বান্দারা কখনো অহংকার করবে না তারা হবে এক একটা রহমানের বান্দারা ধৈর্যের পিরামিড হাজার মানুষ তাদেরকে ব্যথা দিলেও তারা ব্যথিত হবে না শত মানুষ খারাপ আচরণ করলে তারা কখনো খারাপ আচরণ করতে পারত হবে না কথা কি বোঝেন না এই জায়গায় দেখেন অনেকগুলো ঘটনা আমি এই জায়গায় বলতে পারবো কিন্তু সময় যেহেতু নাই আর একটা কথা বলতেই হবে আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওরে বাড়ি থেকে বের করে দেব কথা বল বোঝেন না